20 অক্টোবর থেকে শুরু শারদীয় দুর্গাপূজা। মহালয়ার পর থেকে নতুন কাপড়ে উৎসব উদযাপনে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় করছে পোশাকের দোকানগুলোতে। গরমের কারণে এবার সুতির পোশাকের পাশাপাশি দেশি পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। পোশাকের দোকানগুলো ক্রেতাদের কথা মাথায় রেখে এনেছেন থিমভিত্তিক বাহারি পোশাক। তবে গতবারের তুলনায় পোশাকের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কয়েকটা ডিজাইনও আমার পছন্দ হয়েছে, কালারও খুব ভালো ছিল এবং কাপড়গুলো ভীষণ সফট ছিল। পুজোর আমেজ বা পুজোর আবহাওয়া এরকমের একটা শাড়িতে যদি পাই তাহলে আমার পুজোটা অনেক ভালো কাটবে। দাম যদি একটু কম বেশি শেয়ার হয় তাহলে মোটামুটি একটু মোটামুটি সবাইকে পোষানো যায় আর কি। আগে নিতাম যে এখানে মনে করেন 3-4 নেওয়া হইতো, এখন সেখানে মনে করেন 3-4 না নিয়ে আমরা 1 নেই 2 নেই এই অবস্থায়। বিক্রেতারা বলছেন এবার পুজোকে কেন্দ্র করে ভারতীয় পোশাকের চেয়ে কদর বেশি দেশি পোশাকের। মেয়েদের পছন্দের তালিকায় আছে নায়রা, কাপ্তান ও লেহেঙ্গা। শাড়ির মধ্যে তাঁতের শাড়ি, হাফ সিল্ক ও টাঙ্গাইলের শাড়ির কদর বেশি। আর ছেলেদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে পাঞ্জাবি। পুজো উপলক্ষে দেশি মালের উপরে চাহিদাটা বেশি, জামদানি, সিল্ক, কাতান, বেনারসি এগুলোর উপরে চাহিদাটা বেশি আর কি। দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, মানুষের সব কিছু মিলে একটু চলতে কষ্টই হচ্ছে, বিশেষ করে আমাদের কাস্টমার যারা আর কি, তা আমরা সেটা মাথায় রেখেই প্রোডাক্ট ডিজাইন করেছি। এদিকে বাজারে ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ী নেতারা। এবার পুজোয় 100-150 কোটি টাকা ব্যবসা হবে বলে আশা তাদের। গতবারের তুলনায় এখন পর্যন্ত একই ধাঁচে চলতেছে বিক্রিটা, দেখা যাক আগামী আর কিছুদিন বাকি আছে শারদীয় পূজায়, এখানে কতদূর কী করতে পারি আমরা। বরিশাল নগরীতে ছোট বড় মিলিয়ে প্রায় 1000 কাপড়ের দোকান রয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।